ঢাকা গোল্ডেন সিটি মতিঝিল থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে ঢাকা মহা সড়ক সংলগ্ন ঢাকা কেরানীগঞ্জে সম্পূর্ণ আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত গড়ে উঠেছে ঢাকা গোল্ডেন সিটি। এতদিনে আমাদের একটা ঠিকানা হয়েছে ঢাকা গোল্ডেন সিটি, সাধ্যের মধ্যেই স্বপ্ন পূরণ। আসসালামু আলাইকুম, homefairbd.com এ আপনাকে স্বাগতম। চলে এসেছি কল্যাণপুরে, দেখবো আজকে 1072 স্কোয়ার ফিটের একটি 3 ইয়ার্স ইউজ ফ্ল্যাট, সিঁড়ির এরিয়াটা এটা। সাথে থাকবেন শেষ পর্যন্ত প্রাইস ফ্যাসিলিটিসগুলো জেনে নিতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করাবেন নতুন নতুন প্রপার্টির আপডেট পেতে। যে প্রপার্টিটা আজকে দেখবো, এই দিক থেকে থাকছে আমাদের লিফট এরিয়াটা, সম্পূর্ণ বিল্ডিংটা এই হচ্ছে আমাদের লিফট এরিয়া, সম্পূর্ণ বিল্ডিংটা 9 তলা, আমরা আছি 6 তলাতে। 3 বেড 3 বাথ 3 বেলকনির এই প্রপার্টিতে কী কী থাকছে আর ফ্যাসিলিটিস কী কী, প্রাইসটা কত থাকছে সব কিছু জেনে নিব শেষ পর্যন্ত, কিন্তু সাথে থাকতে হবে। এই দিক থেকে আমাদের এন্ট্রিটা হবে, এন্ট্রির শুরুতে কিন্তু ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটা থাকছে। এটা হচ্ছে আমাদের ড্রয়িং কাম ডাইনিং এরিয়া, যেহেতু ইউজড ফ্ল্যাট দেখছি, 3 ইয়ার্স হচ্ছে ইউজড হয়েছে, আপনাকে অবশ্যই কিছু রিপেয়ারের কাজ কিন্তু করিয়ে নিতে হবে। এই দিক থেকে এন্ট্রি 3 বেড 2 বাথ 2 বেলকনির এই প্রপার্টি। এদিক থেকে আমাদের ফার্স্ট বেডরুমটা একটু দেখে নিই। ফার্স্ট বেডরুমের জাস্ট মানে স্পেসটা একটু বোঝার চেষ্টা করি আমরা, সেটা হলো মাঝে কিন্তু বেডটা সেট করা হয়েছে, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রয়ার, এই পাশে 2টা আলমিরা থাকছে, অ্যাটাচ বাথ কিন্তু এই রুমের সাথে থাকছে, বেলকনিটাও কিন্তু থাকছে। ওয়েস্ট ফেসিংয়ের এই প্রপার্টিতে আপনি টোটাল ল্যান্ড আছে 6 কাঠা। তো আগেই বলে দিচ্ছি, যেহেতু ইউজ ফ্ল্যাট আপনাকে অবশ্যই এটাতে কিছু রিপেয়ারিংয়ের কাজ করিয়ে নিতে হবে। এই দিক থেকে একটা বেলকনি থাকছে, আলো বাতাস কিন্তু পর্যাপ্তই থাকছে, কারণ সামনে কিন্তু রোড সাইডটা, আর এই প্রপার্টির সামনে কিন্তু রোডটা থাকছে 20 ফিটের। তো ফার্স্ট বেডরুমটা দেখে নিয়েছি, এখন আমরা আদার্স এরিয়ার মধ্যে, এই পাশে আমরা ডাইনিংয়ের একটা কমন বেসিন এরিয়া করা আছে, কমন বাথ এরিয়াটা রয়েছে, 2টা বাথ কিন্তু অ্যাটাচ থাকছে, যেটা ফার্স্ট বেডরুমের সাথে দেখে নিয়েছি, আর একটা বাথ কিন্তু কমন থাকছে। আছে কল্যাণপুরে বাস স্ট্যান্ড থেকে জাস্ট মানে ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিটসের। তো কল্যাণপুরে আমরা দেখছি 1072 স্কোয়ার ফিটের একটি 3 ইয়ার্স ইউজ ফ্ল্যাট, সেকেন্ড বেডরুমে চলে এসেছি। একটা জানালা থাকছে এই দিকটাতে, এই পাশের এই ক্যাবিনেটটা কিন্তু ওয়াল সেট করা রয়েছে, আর পাশেই কিন্তু একটা বেলকনি রয়েছে। প্রপার্টি নিয়ে যে কোনো কোয়েরি থাকলে অবশ্যই স্ক্রিনে দেখেন আমাদের কন্ট্যাক্ট করতে হবে, অথবা ভিজিট করতে চাইলে আমাদেরকে কনফার্ম করতে হবে যে আপনি কোন দিন বা কোন সময়টাতে ভিজিট করতে চাচ্ছেন, আর আপনার রিকোয়ারমেন্ট জানিয়ে দিতে পারেন আমাদেরকে যে কেমন বাজেটের মধ্যে কোন লোকেশনে আপনি প্রপার্টি খুঁজছেন। কিচেন এরিয়াটা দেখে নিব। তিতাস গ্যাসের সুবিধাটা কিন্তু এখানে থাকছে, সবচেয়ে বড় সুবিধা যে ইউটিলিটিসের সমস্ত ফ্যাসিলিটিস আপনি এই প্রপার্টিতে পেয়ে যাবেন। গ্যাস লাইনটা থাকছে, ক্যাবিনেট করা কিন্তু রয়েছে, আর এই প্রপার্টির সাথে কিন্তু একটা কার পার্কিংও ইনক্লুডিং থাকছে। থার্ড বেডরুমটা একটু দেখে নিব। এই হচ্ছে থার্ড বেডরুম, এই পাশে একটা জানালা থাকছে, আর এই দিকটাতে একটা ওয়াল ক্যাবিনেট কিন্তু সেট করা রয়েছে। তো 1072 স্কোয়ার ফিটের এই প্রপার্টির সাথে পেয়ে যাচ্ছেন 3টা বেড 2টা বাথ আর 2টা বেলকনি, ড্রয়িং কাম ডাইনিং এরিয়া আছে কল্যাণপুরে, আর ইউটিলিটিসের সমস্ত ফ্যাসিলিটিস থাকছে, গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াটার ব্যাকআপ সব কিছুই থাকছে, লিফটের সুবিধা থাকছে, একটা কার পার্কিংও থাকছে। অল ইনক্লুডেড প্যাকেজ প্রাইস 52 লাখ টাকা। স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ডিটেলস এবং ভিজিটের জন্য homefairbd.com ওয়েবসাইট ব্রাউজ করতে পারেন আপনার আরও পছন্দের প্রপার্টি খুঁজে নিতে। পরবর্তী প্রপার্টি নিয়ে শীঘ্রই চলে আসবো, সাথেই থাকবেন। ধন্যবাদ।